আসসালামু আলাইকুম রহমতুল্লাইবরকহ বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীলিন আল্লাবতুলমৎতকিনালাতাম আলীজহি ও আসাহাবিহি আজমাইন আহমাবাদ সম্মানিত দিনদের ভাই বোনরা বেশ কয়েকদিন পরে আমি আবারও আপনাদের সামনে ক্যামেরার সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগ সফর শেষে আবারও আপনাদের সামনে আসতে পেরেছি আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আসলে আমার সাবস্ক্রাইবাররা আমাকে এত বেশি ভালোবাসেন এটা আমার কখনোই জানা ছিল না মূলত ঢাকা অফিস নেওয়ার পর কিছুটা উপলব্ধি করেছি এরপরে চট্টগ্রামে অফিস নেওয়ার পরে বাকিটা বুঝতে পেরেছি তবে সিলেটে অফিস নেওয়ার পরে সত্যিকার অর্থে আমি চমৎকৃত হয়েছি আশ্চর্যান্বিত হয়েছি যে সিলেটের মানুষের এত ভালোবাসা এত আন্তরিকতা যেটা আসলেই বিস্ময়ের উদ্রেক করেছে তো যাই হোক বন্ধুরা আমার আমার ইচ্ছা আছে সারা বাংলাদেশ আমি সফর করব অন্তত যেসব দেশে অর্থাৎ যেসব অঞ্চলে বিমান যায় সেসব জায়গা আমি সফর করব এবং প্রত্যেকটা এলাকাতে সাইফুল টিভি এবং কায়েদনগর দরবার শরীফের অফিস নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার আজ আমি অত্যন্ত চমৎকার একটা বিষয়ে কথা বলবো বিশেষ করে যুবক তরুণ নববিবাহিত বন্ধু অথবা বিয়ে করার কয়েক বছর পরেও যারা এখনো পর্যন্ত স্ত্রীকে আনন্দ দিতে পারছেন না তৃপ্তি দিতে পারছেন না লিঙ্গটা যে কোনো কারণে শুকিয়ে গেছে লিঙ্গের রগ বেরিয়ে গেছে লিঙ্গটা দাঁড়ায় না শক্ত হয় না দাঁড়ালেও সেটা কিন্তু ভালোভাবে দাঁড়ায় না শক্ত হয় না এমন রোগ যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বিশেষ করে যারা স্ত্রী সহবাসে গেলেই যাদের বীর্যটা দ্রুত পড়ে যায় আমি আবারও বলছি বিশেষ করে যারা স্ত্রীর কাছে গেলেই যাদের বীর্যটা খুব দ্রুত বেরিয়ে যায় এই রোগটা যাদের রয়েছে তাদের জন্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার এই বিষয়ের উপরে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখে থাকবেন তবে আজকের এই ভিডিওটি অনেকটাই ব্যতিক্রমী হবে কেননা এই ভিডিওটি শুধুমাত্র ফর্মুলা ভিত্তিক হবে না এটি আপনাদের সামনে একদম প্র্যাকটিক্যালি আমি উপস্থাপনের চেষ্টা করব বন্ধুরা আমার আজ আমি কথা বলবো আলকুশি বীজের উপকারিতা নিয়ে বন্ধুরা আমার আলকুশি কি আমি এখানে ছবি দিয়ে দেব আলকুশি হচ্ছে এমন একটা যৌন উদ্দীপক খাবার যে খাবারটি খাওয়ার পর যে কোনো প্রকারের দুর্বল যৌন রোগীও কিন্তু একদম তাজা হয়ে যেতে পারেন অর্থাৎ আপনার যৌন রোগটা যদি হয়ে থাকে কয়েক যুগের পুরনো অর্থাৎ অনেক দিন পর্যন্ত যদি আপনার যৌন রোগটা থেকে থাকে অর্থাৎ আপনার যদি এই রোগটা থেকে থাকে যে আপনি স্ত্রীর কাছে যাওয়া মাত্রই বীর্যটা পড়ে যায় বেরিয়ে যায় বা বীর্যটা একদম পাতলা হয়ে গেছে রোগটি যদি এমন হয় তাহলে আমি বলবো যে আপনি আজকে যে পদ্ধতিতে আমি বলবো সেই পদ্ধতি অনুসরণ করে আলকুশি বীজ শোধন করে আপনি খেতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনি আপনার এই কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা আমার আলকুশি বীজ নিয়ে সমাজে অনেক রকমের মুখরোচক গল্প প্রচলিত আছে এর মধ্যে কিছু গল্প আছে বাস্তব আর কিছু গল্প আছে মিথ্যা তবে বাস্তব যে সমস্ত কথা আমরা জানি তার মধ্যে একটা কথা হচ্ছে আলকুশি বীজ কিন্তু বানরের খুব রকমের প্রিয় খাবার অর্থাৎ পুরুষ বানরগুলো কিন্তু এই আলকুশি বীজ সিজনে অনেক বেশি খেয়ে থাকে এবং এটা খাওয়ার মাধ্যমে পুরুষ বানরগুলো কিন্তু প্রচুর পরিমাণে সহবাসের শক্তি অর্জন করে থাকে এবং প্রত্যেকটা পুরুষ বানর জানে যে এই আলকুশি বীজের শক্তিটা কত বেশি এবং এটা কিন্তু সে কারণেই তারা খায় আর এ কারণেই দেখা যায় যে আলকুশি গাছ থেকে যখন এই আলকুশি বীজটা একদম পেকে যায় পাকার পরে যখন এর বীজগুলো মাটিতে পড়ে যায় তখন কিন্তু এই বীজ নিয়ে বানরের মধ্যে কারাকারি দেখা যায় তো বন্ধুরা আমার সত্যিকার অর্থে কিন্তু আলকুশি বীজ আপনার যৌন শক্তিকে কয়েক শতগুণ বাড়িয়ে দিতে পারে আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি নিজে আলকুশি বীজ যে কোনোভাবে খেয়ে দেখেন আপনি যদি সত্যিকার অর্থে আলকুশি বীজের পাউডারটা খেতে পারেন তাহলে আপনি আপনার নিজের চোখেই দেখতে পাবেন যে আপনার যৌন শক্তিটা কতটা বেড়েছে তবে বন্ধুরা আমার যদি সত্যিকার অর্থে আপনার রোগটা হয়ে থাকে অনেক পুরানো সেক্ষেত্রে আলকুশি বীজটাকে শোধন করে নিতে হয় আলকুশি বীজটা শোধন করার বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে কখনো কখনো এটা দুধের মধ্যে জাল দিয়ে সেদ্ধ করে এর শ্বাসটা বের করে ঘিয়ে ভেজে খেতে হয় কখনও কখনো আলকুশি বীজের পাউডারের সাথে বিশেষ কিছু উপাদান একত্র করে এরপর মিশিয়ে খেতে হয় আপনি যে পদ্ধতিতেই খান না কেন আলকুশি বীজ যদি সত্যিকার অর্থেই আপনি জোগাড় করে অরিজিনাল আলকুশি বীজের পাউডার খেতে পারেন তাহলে নিজের চোখে কিন্তু এর উপকারিতাটা আপনি দেখ দেখতে পাবেন তো বন্ধুরা আমার আলকুশি বীজটা কি এটা হচ্ছে পাহাড়ে জন্ম নেওয়া একটা বিশেষ খাবার বা বিশেষ ফসল দেখতে সিমের মতো এবং এটা সিমের ভেতরে যেভাবে বীচিগুলো হয়ে থাকে ঠিক আলকুশির মধ্যেও কিন্তু তদ্রুপ বীজ হয়ে থাকে পেকে এটা বীজগুলো তলাতে পড়ে যায় অর্থাৎ মাটিতে পড়ে যায় তখনই কিন্তু বানরেরা এই বীজগুলো খাওয়ার জন্য কারাকারি শুরু করে দেয় বন্ধুরা আমার এই আলকুশি বীজের উপকারিতা শুনে আপনারা এটা খাওয়ার জন্য কারাকারি শুরু করবেন না কেননা বন্ধুরা আমার এই আলকুশি যখন কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু এর শিমের মতো দেখতে ফলটার উপরে এক ধরনের লোমের মতো থাকে যেটা অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে আপনি যদি কাঁচা অবস্থায় ধরতে যান তাহলে কিন্তু আপনার গা চুলকাতে চুলকাতে আপনি অসুস্থ হয়ে পড়বেন সেজন্যে এটা একমাত্র পেকে একদম তলাতে পড়ে যাওয়ার পরে অর্থাৎ শুকিয়ে যাওয়ার পরে নাড়া দিয়ে এর উপরের লোমটাকে ফেলে দিয়ে এরপরই কেবল আলকুসির বীজটা বের করতে হয় যদি আপনারা কাঁচা অবস্থায় এটাকে ছুলতে যান তাহলে কিন্তু আপনারা বিপদগ্রস্ত হয়ে যাবেন তো বন্ধুরা আমার এই আলকুশি বীজের নামে সমাজে অনেক রকমের পাউডার বিক্রি হয় কোনোটা আলুর পাউডার কোনোটা গাছের শিকরের পাউডার নানা রকমের ভেজাল কিন্তু এই আলকুশি বীজের মধ্যে রয়েছে আমি আবারও আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি সত্যিকার অর্থে আপনি আলকুশির অরিজিনাল বীজটা জোগাড় করে খেতে পারেন সেটা আপনি শোধন করেই খান অথবা শোধন ছাড়াই খান দুধ মিশ্রিত করে খান অথবা ঘি মিশ্রিত করে খান যেভাবেই খান না কেন আপনি আলকুশি বীজের উপকারিতাটা নিচ চোখে দেখতে পাবেন বিশেষ করে যাদের লিঙ্গ দাঁড়া হয় না শক্ত হয় না কোনোভাবেই স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না স্ত্রীর জন্য লিঙ্গ দেওয়ার পর পরই বীর্য বেরিয়ে যায় অথবা লিঙ্গ স্ত্রীর জনিতে প্রবেশের পর পরই লিঙ্গটা নেতিয়ে যায় তাদের জন্য আলকুশি বীজের কোনো তুলনাই চলে না বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে একটা সত্য ঘটনা বলছি প্রায় ছ মাস আগে আলকুশি বীজ নিয়ে আমি বেশ কয়েকটা চ্যানেলের মধ্যে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম গত দু তিন দিন আগে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা বিশিষ্ট সরকারি কর্মকর্তা তাকে বলতে হবে কেননা তিনি একজন মন্ত্রণালয়ের কর্মকর্তা উনি আমাকে বলতেছিলেন যে স্যার আপনার আলকুশির বীজ আমি ঘিয়ে মিশ্রিত করে খেয়ে এমন উপকারিতা পেয়েছি যে আমি আপনাকে দেখা করে একটুখানি ধন্যবাদ দিতে চাই আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি যখন তাকে বলছিলাম যে কী উপকারিতাটা পেয়েছেন একটুখানি বলেন উনি ওনার পরিচয় গোপন রাখার স্বার্থে এভাবে বলেছিলেন যে চোদ্দো বছর পর্যন্ত স্ত্রীকে তৃপ্তি দিতে পারছিলাম না এত বড় ক্যাডার হওয়া সত্ত্বেও আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল অর্থাৎ স্ত্রী আমাকে ডিভোর্স দেওয়ার একদম ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিন্তু আপনার দেখা একটা ভিডিও থেকে আলকুশি বীজ শোধন করে যখন আমি খেলাম তখন সত্যিকার অর্থে আমার যৌন ইচ্ছাটা যৌন শক্তিটা এমন প্রবল হয়েছে আলহামদুলিল্লাহ এখন স্ত্রী তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং অত্যন্ত অত্যন্ত একটা তৃপ্তিদায়ক একটা যৌন জীবন আমরা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার এই আলকুশি বীজ এখন থেকে আমার কাছে পাবেন আমি অরিজিনাল আলকুশি বীজটাকে সংগ্রহ করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদের যাদের কাছে আলকুশির বীজ রয়েছে আমার কাছে বিক্রি করতে পারেন I don't know. বন্ধুরা আমার এই অরিজিনাল আলকুশি বীজের সাথে আমি বেশ কয়েকটা উপাদান মিশ্রিত করে একটা চমৎকার পাউডার তৈরি করেছি যাদের এই পাউডারটা প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এই পাউডার আপনার যে কোনো প্রকারের যৌন রোগ বিশেষ করে যাদের লিঙ্গ শক্ত হয় না এবং বীর্য পাতলা হওয়ার কারণে যারা স্ত্রীর কাছে যাওয়া মাত্রই যাদের বীর্যটা পড়ে যায় তাদের জন্যে এই পাউডারটা এই উপাদানটা অত্যন্ত অত্যন্ত কাজে লাগবে বন্ধুরা আমার আমার কাছ থেকে নেয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয় যদি আপনি আমার ভিডিও দেখে অথবা অন্য কারো ভিডিও দেখে আলকুশি বীজ নিজে শোধন করে খেতে পারেন আলহামদুলিল্লাহ যারা সেটা পারবেন না যারা আমাকে বিশ্বাস ও ভক্তি করেন তারাই কেবল আমার সাথে যোগাযোগ করবেন স্কিনে বেশ কয়েকটা অফিসের নাম্বার দেওয়া থাকবে ঢাকা অফিস সিলেট অফিস চট্টগ্রাম অফিস এবং বরিশালের অফিসের নম্বর দেওয়া থাকবে এই সব নম্বরের সাথে যোগাযোগ করে আপনারা আলকুশির পাউডারের অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা এর মাধ্যমে একটা চমৎকার উপকার লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনকে পাল্টে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার